আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো টমেটোর চাটনি। এই চাটনিটা তৈরি করা খুবই সহজ আর এটা খেতে অনেক বেশি মজার হয়। এটা যে কোনো রিচ ফুডের সাথে অথবা স্ন্যাক্স আইটেমের সাথে খেতে তো খুবই ভালো লাগে, আবার চাইলে আপনারা এটা এমনি এমনিও খেতে পারেন। এটা খেতে খুবই মজার আর বানানো খুবই সোজা। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেই। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। তাহলে চলুন আজকের এই সুস্বাদু রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি একটা প্যান গরম করে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরিষার তেল। এ রেসিপিটাই সরিষার তেলই কিন্তু ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, 2টা শুকনো মরিচ এবং 1/2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। এবার আমি এগুলো একটু ভেজে নেব। এটা একটু অ্যারোমা ছড়ালেই আমি এর মধ্যে দিয়ে দিব কিছু মশলা। দেখুন এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি আর 3-4টা কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এখন আমি এটা আবারও একটু ভেজে নিচ্ছি মশলাটা। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব। আগে থেকে আমি কুচি করে রেখেছি 3টা বড় বড় সাইজের টমেটো, একেবারে পাকা লাল টমেটো। এখন আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব এই মশলার সাথে। আর চুলাটা কিন্তু মাঝারি হাই হিটে আছে, কিছুক্ষণ এটা নাড়াচাড়া করলেই টমেটোটা একটু সফট হয়ে আসবে, তো সে পর্যন্ত অপেক্ষা করব। আর এই চাটনিটা খেতে কিন্তু টক ঝাল মিষ্টি হয়, যার কারণে এটা আপনি একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছা করবে। তো এখন আমি এটা ঢেকে রান্না করব প্রায় 5 মিনিটের মতো। দেখুন টমেটোগুলো একটু সফট হয়ে এসেছে, তো এই পর্যায়ে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, এ পর্যায়ে টমেটো থেকে অনেক পানি বের হয়েছে। এ পানিটা কিন্তু আমাদের শুকিয়ে নিতে হবে, আর এক্সট্রা কিন্তু কোনো রকম কোনো পানি অ্যাড করা যাবে না। এখনকার টমেটোগুলো অনেক বেশি সফট হয়, কারণ টমেটোগুলো খুব ফ্রেশ পাওয়া যাচ্ছে। তো এখন আমি একটু স্পুন দিয়ে টমেটোগুলো ভেঙে দিচ্ছি। এবার আমি পানিটা কিছুক্ষণ শুকিয়ে নিলাম। পানিটা একটু শুকিয়ে আসলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুট। এখানে আমি কিশমিশ নিয়েছি 4টা, কাজু বাদাম 2টা, কাঠবাদাম 2টা কুচি করে নিয়েছি। নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার আমি সব কিছু একসাথে মিশিয়ে নেব। নিয়ে আমি আবারও 5-6 মিনিটের মতো রান্না করব। 5-6 মিনিট পর দেখবেন এটা থিকনেস কিন্তু আরও বেশি হয়ে যাবে। সব শেষে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া। এবার আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলেই আমাদের চাটনিটা কিন্তু তৈরি হয়ে যাবে। দেখুন আমাদের চাটনিটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তাহলে আজকের এই সহজ রেসিপিটা আশা করব আপনাদের ভালো লেগেছে। আজকের রেসিপি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।